হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে বিএ বিএসসি বি পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে এলাম শেষ মুহূর্তে ইএন ভিএসে টু মার্কস ও ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে দেখে যেতে পারো অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে চলো বেশি দেরি করবো না আমরা কোশ্চেনগুলি দেখে নেবো চলো বেশি দেরি করবো না কোশ্চেনগুলি আমরা দেখে নেবো কোশ্চেনগুলি আলোচনা করবে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত প্রথাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদেরকে বলে রাখি ইএন ভিএস অর্থাৎ এনভাররমেন্টাল স্টাডিজ এখান থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই কোশ্চেনগুলি তুলে ধরার চেষ্টা করেছি তোমরা কোশ্চেনগুলি দেখে নাও প্রথমেই আমরা দেখে নেব মার্কস টু এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ব্রুন্ট ল্যান্ড কমিশনে দুটি কাজ লেখো এশিয়া মহাদেশের পাঁচটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো বায়ুমণ্ডলের কয়টি স্তর কী কী শিলা মণ্ডলের কয়টি স্তর কী কি ইকো ক্লাইন কথাটির অর্থ কী স্বভোজি ও পরভোজি বলতে কি বোঝো বাড়ি চক্র বলতে কি বোঝো খাদ্য জাল বা খাদ্য জালিকা কাকে বলে মাইক্রো কনজিউমার বা বিয়োজক বলতে কী বোঝো পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে বাস্তুতন্ত্রে সূর্যকে শক্তির উৎস বলে কেন কার্বন চক্র বলতে কী বোঝো লো কার্বন লাইফস্টাইল বলতে কী বোঝো প্রাকৃতিক গ্যাস কি সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন বলতে কী বোঝো অক্সিজেন চক্র বলতে কি বোঝো ওজোন হল বলতে কি বোঝো ধোঁয়াশা কাকে বলে চিরাচরিত শক্তির বিকল্প হিসেবে জৈব গ্যাস বা বায়োগ্যাসের গুরুত্ব কি ছিল ফ্লাই অ্যাশ কী এর উৎসগুলি কি কি অ্যাসিড বৃষ্টি কি কেন হয় গ্রিন হাউস গ্যাসগুলি কি কি গ্রিনহাউস এফেক্ট বলতে কি বোঝো ইউট্রোফিকেশন বলতে কি বোঝো মন্ট্রিল চুক্তিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওজোন স্তরের অবক্ষয় নিয়ন্ত্রণ করার উপায় কি বর্জ্য বস্তু কাকে বলে বর্জ্য বস্তুর ব্যবস্থাপনা কেন দরকার আর্সেনিকোসিস এবং মিনামাটা রোগ কি আর্সেনিক দূষণ বলতে কী বোঝো জেনোবায়োটিক দূষক পদার্থ বলতে কি বোঝো কঠিন বর্জ্য বলতে কী বোঝো এর উদাহরণ দাও জীব বৈচিত্র্যের তিনটি ভাগ বর্ণনা করো ইনসিটু সংরক্ষণ এবং এক্স সংরক্ষণ বলতে কী বোঝো রেড ডাটা বুক কি পরিবেশ দূষণ বলতে কি বোঝো জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কী বোঝো বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কী বোঝো এর উদাহরণ দাও নবীকরণযোগ্য সম্প সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদ বলতে কী বোঝো চিরায়ত সম্পদ বলতে কী বোঝো উদাহরণ দাও প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি বলতে বোঝো এর উদাহরণ দাও প্রাথমিক খাদক এবং গৌণ খাদক বলতে কী বোঝো খাদক বা বিয়োজক বলতে কী বোঝো অড ইকোলজি এবং সিন ইকোলজি বলতে কি বোঝো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সিস্টেমের সংজ্ঞা দাও বায়োম কি বায়োমের বৈশিষ্ট্য লেখক সুস্থায়ী উন্নয়ন প্রসঙ্গে বিজ্ঞানী দালির কার্য নির্বাহী নীতিগুলি লেখো বাস্তু সংস্থান বা ইকোলজি কাকে বলে বাস্তু সংস্থানের বিভিন্ন ভাগগুলি আলোচনা করো নেক্সট আমরা দেখে নেবো ইএন ফাইভের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন পরিবেশ বিদ্যা বলতে কী বোঝো পরিবেশ বিদ্যায় প্রকৃতি আলোচনা করো তেজস্ক্রিয় দূষণ কী তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণের উপায় পরিবেশ ও মানুষের ওপর এর প্রভাব আলোচনা করো খাদ্য পিরামিড কাকে বলে খাদ্য পিরামিডের বিভিন্ন স্তরগুলি চিত্রসহ ব্যাখ্যা করো অ্যাসিড বৃষ্টি কাকে বলে অ্যাসিড বৃষ্টি হয় কেন পরিবেশে এর প্রভাব উল্লেখ করো ওজন স্তরে অবক্ষয়ের পরিবেশগত গুরুত্ব কী ছিল খাদ্য খাদক সম্পর্কে বিভিন্ন স্তরগুলি আলোচনা করো মিত্রিকা দূষণের কারণ ফলাফল এবং নিবারণের উপায়গুলি লেখো সম্পদ কাকে বলে সুস্থায়ী উন্নয়ন ও সম্পদের ব্যবহার লেখো পরিবেশের দূষণ কাকে বলে পরিবেশের যে কোনো একটি দূষণ এর কারণ এবং নিবারণের উপায় লেখো নেক্সট জল দূষণের কারণ ফলাফল এবং নিবারণের উপায় লেখো খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো খাদ্য শৃঙ্খল কয় প্রকার ও কী কী শক্তি প্রবাহ কাকে বলে বাস্তুতন্ত্রে শক্তি কীভাবে প্রভাবিত হয় লো কার্বন লাইফস্টাইল বলতে কী বোঝো এর সুবিধা অসুবিধাগুলি লেখ সম্পদ বলতে কী বোঝো পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের উদাহরণ সহ ব্যাখ্যা করো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কী বোঝো এর প্রকারভেদগুলি উল্লেখ করো জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কী বোঝো ইনসিটু সংরক্ষণ এবং এক্স সংরক্ষণ উদাহরণ সহ ব্যাখ্যা দাও প্রচলিত বা চিরাচরিত শক্তি এবং অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির পাঁচটি পার্থক্য লেখ বাস্তুতন্ত্রের উপাদান সমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট সম্পদ কাকে বলে নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদ এর উদাহরণ সহ ব্যাখ্যা দাও বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ শিক্ষার গুরুত্ব কী আর্সেনিক দূষণ কি মানুষ ও পরিবেশের ওপর এই দূষণের প্রভাব আলোচনা করো পরিবেশ বিদ্যা কাকে বলে পরিবেশ শিক্ষার পাঁচটি লক্ষ্য উল্লেখ করো এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য ভি এস সাবজেক্টে গুরুত্বপূর্ণ টু মার্ক্সের কোশ্চেন উইথ অ্যান্সারে নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ